এটা হচ্ছে আমাদের স্পটলাইট ওয়ার্ম কালারের। আমরা অলরেডি বডি পার্টটা সাদা এনেছিলাম, সাদা এবং ব্ল্যাক। তো এটা আমি এখানে ওয়ালে সংযুক্ত করব। আমরা এখানে অলরেডি পয়েন্ট বের করছি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে দুইটা ইমেজ থাকবে, ইমেজের উপর এটা লাগবে। তো আমি কানেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং ইমেজ থেকে কত দূরত্বের মধ্যে এটা বসাতে হয়, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা 4 ইঞ্চি অথবা 2 ইঞ্চি উপরে বসালে এনাফ, কারণ এখানে একটা আইএস, একটা লাইটের মধ্যে আইএস পড়ে, ওই আইএস শেড রুটটা যেহেতু মানে আমাদের সিনারি বরাবর যেন আসে। তো আমরা আপনাদেরকে ফিটিং করার পর আমি দেখাবো যে কীভাবে আইএস শেডটা আমরা কীভাবে সিনারিতে অ্যাটাচ করতেছি আর কি। এখানে একটা স্পটলাইটের একটা স্ট্যান্ড থাকে, প্রথমে আমরা স্ট্যান্ডটা একটু কানেকশন করে নিব, এরপরে হচ্ছে আমরা তারগুলো সংযুক্ত করব। এখানে আমরা তারগুলো একটু ভালোভাবে ড্রেসিং করে এখানে ঢুকে দিব। এখানে আমাদের যেটা ফ্রেম আছে এখানে আমরা স্ক্রুটা লাগাবো। ভিউয়ার্স, আমাদের অলরেডি সিনারি লাগানো শেষ এবং স্পটলাইট লাগানো শেষ। তো আপনারও ওয়ালের জন্য এইভাবে স্পটলাইটগুলো সেটিং করবেন। তো আমরা এখন স্পটলাইটের কানেকশনটা দিয়ে দেখি কী হয়। আমাদের স্পটলাইট অলরেডি কানেকশন শেষ, আমরা একটু আমাদের সেটিংগুলো একটু অ্যাডজাস্ট করব। আমাদের এখন সোজা অফসের ভিতরে কিন্তু মোটামুটি সেটিংটা মিলছে। তো এটাও সোজা আছে, অফস আমাদের বাঁকা করতে হয় নাই। তো এভাবেই স্পটলাইট দিয়ে আমরা সিনারি দুটোটাই সংযুক্ত করলাম আর কি।